এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন। কারণ বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যেভাবে গরু পাচার মামলায় বারবার অভিযুক্ত হচ্ছেন, তা এখান থেকে এটা কার্যত স্পষ্ট যে এবার গ্রেপ্তার হতে পারেন সিবিআইয়ের হাতে বীরভূম জেলার ডাপুটি নেতা, বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার বিশাল বড় পদক্ষেপ নিতে চলেছেন সিবিআই সংস্থা। কারণ অনুব্রত মণ্ডল যেভাবে বারবার সিবিআইয়ের যারা এড়াতে চাইছেন, এখান থেকেই সব জল এবার পরিষ্কার। অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে অভিযুক্ত রয়েছেন বলেই তিনি সিবিআইয়ের জেরায় পড়তে ভয় পাচ্ছেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন এবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।